ছোট্ট মেয়েটি টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখছিল। তখনই সে দেখে ওখানে একটা ঘর রয়েছে, তাই সে আরো একটু জুম করে আর দেখে ওখানে তার দাদু রয়েছে। সে খুশি হয়ে তার দাদুকে হাত দেখাতে লাগে, কিন্তু তার দাদু তাকে দেখতে পায় না। পরের দিন মেয়েটি তাড়াতাড়ি করে স্কুল থেকে বাড়ি ফিরে আসে আর আবারও টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখতে লাগে। এভাবে কয়েক ঘন্টা দেখার পর সে দেখতে পায় তার দাদু একা একটা বেঞ্চে বসে আছে আর নিজের পরিবারের কথা ভেবে ভেবে কাঁদছে। তখনই মেয়েটির মাথায় একটা আইডিয়া আসে। সে একটা কাগজে তার দাদুর জন্য নোট লিখে আর সেটা তার দাদুকে দেখানোর চেষ্টা করে। সে অনেক ভাবে এটা চাঁদে পাঠানোর চেষ্টা করে, কিন্তু সবকিছুই বিফল হয়ে যায়। তাই মেয়েটি উদাস হয়ে যায়। কিছুদিন পর ক্রিসমাস চলে আসে। মেয়েটি তার ক্রিসমাসের গিফট দেখে আর আবারও তার মাথায় একটা আইডিয়া আসে। এদিকে তার দাদু একা উদাস হয়ে বসেছিল, তখনই কিছু রঙিন বেলুন দাদুর সামনে উড়ে আসে। এতে দাদুর জন্য একটা গিফটও ছিল। দাদু তাড়াতাড়ি করে গিফট খুলে দেখে, এর মধ্যে একটা টেলিস্কোপ রয়েছে যেটা দিয়ে এখন থেকে সে তার নাতনিকে দেখতে পাবে।